আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা এই মুহূর্তে চীনে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে উচ্চশিক্ষার কথা ভাবছেন আপনাদেরকে নিয়ে। চীনে উচ্চশিক্ষায় মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে কেমন স্কলারশিপ সুযোগ সুবিধা পাওয়া যায়, এই স্কলারশিপগুলো আপনি কখন অ্যাপ্লিকেশন করবেন এবং এই স্কলারশিপ আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে, আশা করছি আমার এই ভিডিওটি দেখলে আপনি এই পুরো বিষয়গুলোতে একটি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে ইনশাল্লাহ। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে যারা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম শেষ করার পরে বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তাভাবনা করে, তাদের অধিকাংশেরই একটা স্বপ্ন থাকে যে আমি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোর ভিতরে যেতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দেশগুলোতে যাওয়ার জন্য একটি মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, যেটা ব্লক অ্যাকাউন্ট হিসেবে। এই ব্লক অ্যাকাউন্টের টাকা কিন্তু সব ফ্যামিলির পক্ষে বহন করাটা পসিবল হয়ে ওঠে না, আবার অনেক দেশে ভালো স্কলারশিপ অপরচুনিটিও পাওয়া যায় না। তো এই ব্যাপারগুলো চিন্তা করে আমাদের দেশের অধিকাংশই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমরা। তো ফ্যামিলি, সবার ফ্যামিলি কিন্তু ক্যাপাবল থাকে না একটা একটা সন্তান অনার্স বা মাস্টার্স পাশ করে দেয় তার জন্য আবার তাকে 10-20 লক্ষ টাকার মতো একটা ব্লক অ্যাকাউন্ট মানি আবার ফ্যামিলি তার জন্য প্রিফেয়ার করবে, এটা কিন্তু সব ফ্যামিলি ক্যাপাবল না। তো সেই জায়গা থেকে আমি বলবো চীনকে আপনি বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। কারণ চীনে যদি আপনি পড়ালেখার জন্য চিন্তাভাবনা করেন, একদিকে আপনি টপ ইউনিভার্সিটি পাচ্ছেন, এখানে কোনো ধরনের ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না, পড়ালেখা করার জন্য কোনো টাকা পয়সা খরচ হবে না, আবার আপনি ভার্সিটি থেকে মান্থলি যে টাকাগুলো পাবেন সেই টাকাগুলো দিয়ে আপনার অ্যাকোমোডেশন খরচটা তো যাবেই, পাশাপাশি একটি মোটা অঙ্কের টাকা কিন্তু আপনার মাস শেষে সেভিংস হবে। তো এটা নিয়ে একটু খোলামেলা আলোচনা করি, তাহলে আপনাদের এই কনফিউশনগুলো দূর হবে ইনশাল্লাহ। চীনে উচ্চশিক্ষায় মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চাইনিজ গভর্নমেন্ট নানান রকমের স্কলারশিপ অপরচুনিটি দিয়ে থাকে, তার ভেতরে অন্যতম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে আপনাকে টিউশনটা ফ্রি দেওয়া হবে, হোস্টেলটা ফ্রি দেওয়া হবে, আপনি মান্থলি স্টাইপেন্ড পাবেন 3500 RMB, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 45,000-50,000 টাকার মতো। এই অপরচুনিটি আপনি স্কলারশিপের আন্ডারে পাবেন। আবার যদি আপনি এই স্কলারশিপ না অ্যাপ্লিকেশন করে প্রভিন্সিয়াল অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেখানেও আপনি টিউশন হোস্টেলও ফ্রি পাবেন, মান্থলি 30,000 টাকার মতো স্টাইপেন্ড পাবেন। সেটাও যদি আপনি না পান, আপনি যদি লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন, সেখানে আপনি টিউশন হোস্টেলও ফ্রি পাবেন, মান্থলি 20-30,000 টাকার মতো স্টাইপেন্ড পাবেন। আপনার চায়নাতে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আপনি সর্বনিম্নও যদি স্টাইপেন্ড পান, তাহলে আপনি 20,000 টাকা করে মাসে স্টাইপেন্ড পাবেন। বহু স্কলারশিপ রয়েছে চায়নাতে, স্কলারশিপগুলো আপনার জন্য আছে পর্যাপ্ত, আপনাকে ব্যাপারগুলো নিয়ে খুঁজতে হবে। আপনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি প্রত্যেকটা স্কলারশিপের, লিঙ্কগুলো একটু ব্রাউজ করেন, আশা করছি আপনার একটা ধারণা তৈরি হবে এই বিষয়ে। আপনার স্কলারশিপ সুযোগ সুবিধা গেল, মাসিক আপনার কত টাকা খরচ হবে এই ব্যাপারটা কিন্তু জানা জরুরি অনেক। আপনি যে টাকা স্টাইপেন্ড পাচ্ছেন, ধরলাম আপনি সিএসসি স্কলারশিপ পেয়েছেন, আপনার মান্থলি স্টাইপেন্ড কিন্তু প্রায় 50,000 টাকা। 50,000 টাকা যদি আপনি স্টাইপেন্ড পান, সেখান থেকে আপনি 10,000 টাকা আপনার মাসের খাওয়া খরচ, পকেট খরচ বাবদ যদি বাদ দিয়ে দেন, আপনার কিন্তু মাস শেষে 40,000 টাকা সেভিংস হচ্ছে। সো এই 40,000 টাকা কিন্তু প্রতি মাসে আপনি সেভ করতে পারবেন। চায়নাতে যে স্টাইপেন্ড অপরচুনিটিটা দেওয়া হয়, এটা বছরে 12 মাস, আপনি 10 মাস স্টাইপেন্ড পাবেন। এই 10 মাস প্রতি মাসে 30-50,000 টাকা। এক একটা স্কলারশিপে এক এক রকম অ্যামাউন্ট দেয়, যেটা আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত উল্লেখ করেছি, আপনার যদি সময় হয় ডেসক্রিপশন বক্সটা চেক করে নিলে আপনার এই ব্যাপারে একটা কনফিউশনটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। স্কলারশিপ অপরচুনিটি গেল, স্কলারশিপের সুযোগ সুবিধা প্লাস খাওয়া খরচের ব্যাপার গেল, এখন আসি এই স্কলারশিপ আপনি কখন অ্যাপ্লিকেশন করবেন। সাধারণত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চায়নাতে অ্যাপ্লিকেশনের পিক আওয়ার চলে হচ্ছে নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, সর্বোচ্চ গেলে মে মাস পর্যন্ত যায় কিছু ইউনিভার্সিটি। মোট কথা হচ্ছে এই সময়টুকুকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের পিক আওয়ার। এই সময়ের ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, ধরে নেওয়া যায় যে আপনার স্কলারশিপ প্রায় শতভাগ নিশ্চিত।
কারণ চীনে উচ্চশিক্ষায় এত এত পরিমাণ স্কলারশিপ আছে, আপনি একটা না পেলে আরেকটা স্কলারশিপ পাবেন। স্কলারশিপ আপনি পাবেন, সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে আপনার কাগজপত্রগুলো 100% স্ট্রং করে যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার স্কলারশিপ ইনশাল্লাহ মিস হবে না। আপনার যদি কাগজপত্র সংক্রান্ত কোনো পরামর্শ প্রয়োজন হয় বা আপনার কাগজপত্রগুলো আপনি গুছায় নিতে পারছেন না, সেই জায়গায় আমাদের ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, আমাকে ইনবক্সে নক করলে আমি আমার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাগজপত্রগুলো রেডি সংক্রান্ত ব্যাপার হেল্প করার জন্য। এবং অ্যাপ্লিকেশন যদি আপনি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদি না পারেন, যদি আমার আমার হেল্প প্রয়োজন হয় আমাকে নক করলে আমি ইনশাল্লাহ চীনে যেহেতু পড়াশোনা করেছি সেই অভিজ্ঞতা থেকে বা সেই অ্যাডমিশন রিলেটেড কাজের অভিজ্ঞতা থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করবো।